লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ডেল্টা এয়ারলাইন্সের একটি জেটে করে নিয়ে আসেন অলিম্পিকের পতাকা আমেরিকান ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তুমুল হর্ষধ্বনির মধ্যে বিমান থেকে বেরিয়ে আসেন তিনি হিপ হপ কিংবদন্তি টুপ্যাক সাকুরের ক্যালিফোর্নিয়া লাভ বেজে ওঠে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের লাউড স্পিকারে পরের দু অলিম্পিকের জন্য শুরু হয়ে গেছে কাউন্টডাউন 2017 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি লস অ্যাঞ্জেলেসকে কে সালের গেমস আয়োজনের অনুমোদন দেয় এতে উনিশ এবং সালের পর তৃতীয়বারের মতো আয়োজক শহর হতে চলেছে যা আধুনিক গেমসের যুগে প্রথম এটিকে বিশাল দায়িত্ব হিসেবে দেখছেন মেয়র কারেনবাস আমার কাছে অলিম্পিকের পতাকাটি প্রতীকের চেয়ে বেশি কিছু প্যারিসের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে এবং যে বিষয়টি নিয়ে আমি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত তা হলো তারা যেভাবে প্যারিসের অলিম্পিককে সবার অলিম্পিকে পরিণত করেছে সফল একটি অলিম্পিক আয়োজনে সবার সহযোগিতা চান এ নারী এটা বিশাল গৌরব ও দায়িত্বের ব্যাপার আমাদের বিভিন্ন স্তরে অনেক কাজ করার আছে তবে এটি এমন নয় যে আমরা কাজ করছি না কিন্তু এখন আমাদের আরো দ্রুত সবকিছু করতে হবে সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকে পদক তালিকায় সবার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের অ্যাথলিটরা নিশ্চিতভাবেই ঘরের মাটিতে আরও বেশি উপভোগ করবে আগামী অলিম্পিক আর স্থানীয়দের মাঝে এলে এইট নিয়ে এখন থেকেই উত্তেজনা শুরু হয়েছে আমি স্বেচ্ছাসেবক হতে চাই এবং আমি ইতোমধ্যে সাইন আপ করেছি আমার কাছে মনে হয় আরো অনেকে এটি করবে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা একটি পরিপূর্ণ আয়োজন করতে যাচ্ছি আমি এটার জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করব। আমার মনে হয় এটি খুবই চমৎকার আয়োজন হতে যাচ্ছে যে ব্যাপারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে তার মধ্যে অন্যতম হল যাতায়াত ব্যবস্থা প্যারিস মুগ্ধতা ছড়ানোর পর এবার যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ তাদের ছাড়িয়ে যাওয়া সেটা কতটুকু পারবে তারা সেটি দেখা যাবে ঠিক চার বছর পর